এটাতে লজ্জা তো বনিও আরে কেক খাই বলে কাটা হয়ে গেছে দেখছো এদিকে না এদিকে মজা তো ওদিকে পড়ি না গুড মর্নিং এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একটা ফ্রেশ ভিডিও সবার জন্য। আজকে আমাদের পুচুকু সোনামায়ের শুভ জন্মদিন, তো আমরা জন্মদিনে যাব সবাই, আপনারা সঙ্গে থাকবেন এবং জন্মদিনে গিয়ে কী কী করবো সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। এখন সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে বাইরে, এখন প্রায় সকাল সময় 11টা। তাহলে ঠিক আছে, এটুকু বলছি, তো যাওয়া যাক আসল জায়গাতে। টাটা। আমরা পৌঁছে গেছি জন্মদিনের অনুষ্ঠানে, দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছি। গাড়িতে অনেক ভিড় ছিল, তাই আমি প্রথম দিকটা আসার সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই সোজা একদম দুয়ারের সামনে এসে আবার করলাম। চারিদিকে অনেক সুন্দর লাইট, বেলুন সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা সবাই আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছি। সিঁড়ির উপর দিকে আমরা সবাই উপরের দিকে উঠছি, উপরের রুমে যাচ্ছি সবাই। চেয়ার ব্যালকনির মতনই, জায়গাটা খুব সুন্দর, আবার টুনি লাইট চারিদিকে ঝুলানো। ভিতরের দিকে ঢুকছি, ভিডিও ক্যামেরা খেলে খেলে আইতেছে কিন্তু ভিডিও মেন ক্যান্ডিডেট কই? ওদের বাড়ির ওপর দিকটা খুব সুন্দর, আবার ওদের বাড়ির পাশেই বদরপুর সৎসঙ্গ শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম বা মন্দির একদম বাড়ির পাশেই, খুব সুন্দর ঠাকুরগড়। ঠাকুরগড়ে শ্রী শ্রী কৈবল্যনাথ এবং অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ঠাকুর আর অনেক ঠাকুরটাই আছেন, খুব সুন্দর দেখতে। আমি আর দাদা বসেছিলাম সোফার উপরে, আমাদের বিকাশদাও পাশে ছিলেন। ঘরের ভিতরটা ভীষণ সুন্দর। এখন আমরা চলে আসলাম নিচে, আবার এখন কেক কাটা হবে। সবাই আমরা অপেক্ষা করছিলাম, দাদু আর নাতি এদিকে অনেক ফুর্তি, অনেকদিন পরে দেখা হলো। উপর দিকটা খুব সুন্দর ঝুলঝুলি মতন টাইপ, সবাই আমরা বসে কেক কাটার জন্য অপেক্ষা করছি, একটু পরে কেক কাটা হবে। এলিগা যাইছি শ্রী শ্রী ত্রিনয়নী কালীবাড়ি জুম্বস্তি, খুব সুন্দর মায়ের মন্দিরটা দেখে আমার মনটা পড়ে গেল। পাশের রেল কালীবাড়ি, সেখানেও আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু কোনো এক কারণে যেতে পারিনি, অন্য একদিন আসবো।
সামনের দিকটা ফাটে তো কেক কাটা হয়ে গেছে। এবার আমরা সুজা এসে গেছি খাবার টেবিলে, খাওয়ার জন্য অপেক্ষা করছি। খাবারের মধ্যে ছিল পকোড়া, ডাল, স্যালাড, পটল পোস্ত, পনির, পাঁঠার মাংস, আর পাঁঠার মাংস, তারপরে ছিল ফ্রাই রাইস এবং টক, চাটনি, কেক, মিষ্টি। খুব স্বাদ হয়েছিল খেতে। দিদি, মা এবং প্রিয়জনদেরকে নিয়ে কিছু ছবি তুললাম, তারপরে যাওয়ার জন্য বের হলাম। সবাই অনেক মজা করলাম, খুব ভালো লাগলো। সকলে মিলে অনেক মজা করলাম, অনেক ছবি তুললাম। তারপরে প্রায় 12টা নাগাদ আমরা ওখান থেকে বের হলাম। রাস্তা অনেক বৃষ্টি ছিল, তাই আমরা এগোচ্ছিলাম। এখন এই জায়গাটা ছিল আপনার বদরপুর জিআরপি কলোনির দিকে, আমরা ছুটে চলছিলাম। ভীষণ বৃষ্টি পড়তে ছিল, আমাদের একটু দেরি হয়ে গেছিলো তাই। তাহলে এইটাই ছিল আজকের ভিডিও। আমাদের ভাগ্নি শুভ জন্মদিন, সবাই একটু আশীর্বাদ করবে, সেজন্য জীবন অনেক বড় হয়। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য টাটা, বাই বাই। আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।